এইসব জাতির পিতা জাতির মাতা এইসব জিনিস কিন্তু যেসব দেশে আছে সেসব দেশ থেকে উঠে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমাকে রিমান্ডে পাঠানো হয় এবং আমি 7 দিনের রিমান্ড থাকার কথা 6 দিনের মাথায় আমাকে সেখান থেকে সরাসরি হাজতে নেওয়া হয়। জয়যুক্ত হয়েছে, অতএব সংসদে স্থিরীকৃত আকারে ডিজিটাল নিরাপত্তা বিল 2018 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। সংবাদপত্র দমন করার জন্য এই আইন নয়, সংবাদপত্র নিয়ন্ত্রণের জন্য এই আইন নয়। কিসের সংসদে এত বড় মিথ্যা বা মিথ্যা রিপোর্ট করা, এটা সংসদ সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমরা দেখেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অপব্যবহারের কারণে কিছু সাংবাদিক তারা হ্যারাস্ট হয়েছে, জেল খেটেছে ইত্যাদি, এবং তারা বিচারের শাস্তি পাওয়ার আগেই তারা শাস্তি পেয়ে গেছে। আইনটা আমলি করেন, এর আগের সরকার বিএনপি করে দিয়েছে। বিএনপির আমলেই একটা খারাপ আইন, যে আইনে পরে বিএনপির অসংখ্য নেতাকর্মী সে আইনের ফাঁদে পড়ে জেল জরিমানায় তারা ঢুকছে না। প্রধানমন্ত্রীর সম্পর্কে সমালোচনা করতে পারবেন না, প্রধানমন্ত্রীর বাপদাদার সম্পর্কে সমালোচনা করতে পারবেন না, প্রধানমন্ত্রীর ছেলে সম্পর্কে সমালোচনা করতে পারবে না, প্রধানমন্ত্রীর মেয়ে সম্পর্কে সমালোচনা করতে পারবে না, তাহলে এই দেশ থেকে মগের মূল লোক। সাধারণ ক্ষেত্রে আমরা ভাবি দেশ আসে প্রথম, তারপরে দল, তারপরে ব্যক্তি। আমাদের হয় ঠিক উল্টো, ব্যক্তি প্রধান, তারপরে দল, দেশ আসুক না আসুক খুব একটা আসে যায় না। আমাদের সামনে আরো লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের সামনে আরো একটা আইন হাজির হচ্ছে, সেটার নাম হলো ডিপিএ, ডাটা প্রোটেকশন অ্যাক্ট। সেই ডাটা প্রোটেকশন অ্যাক্ট নাম দিয়ে আমাদের ব্যক্তিগত যত ডাটা আছে সেই সমস্ত ডাটার অধিকার রাষ্ট্র তার হাতে নিয়ে নেবে। Look at how you do it, how bad you do it.